Assalamualaikum. ভাই এগুলোটা কোথায় থেকে নিয়ে এসেছেন? শাহপুর। জি? শাহপুর। শাহপুর থেকে? এটা কি জাত ভাই? দেশি গরু। দেশি। দেশি দোআঁশলা। এটা কয় দাঁত? দুই। দুই দাঁত। কয় টাকা দাম চাচ্ছেন? চাচ্ছি 110। 110। কাস্টমারে শেষ পর্যন্ত আপনার এই গরুর কয় টাকা দাম বলেছে? 90 বলেছে। কত হলে গরুটা বিক্রি করবেন? এটার আনুমানিক ওজন কতখানি হবে ভাই? 4.5 মন। সালামু আলাইকুম ভাই, এই গরুটা কোথায় থেকে নিয়ে এসছেন? দাসমারি থেকে। বয়স কত এই গরুর? কয় দাঁত? দুই দাঁত। কয়টায় দাম চাচ্ছেন? 75,000। এটার আনুমানিক ওজন কতখানি? ভাই কত হলে গরুটা আপনি বিক্রি করবেন? জি? 72 হলে বিক্রি করবেন। এটার আনুমানিক ওজন কতখানি আসবে? ভাই কোথা থেকে গরুটা নিয়ে এসছেন? আবহাওয়া অফিস থেকে। বয়স কত ভাই? কয় দাঁত এটা? দুদাঁত। কয়টা দাম চাচ্ছেন? 1 লাখ। এটা আনুমানিক ওজন কতখানি? তিন সাড়ে তিন মন। কত হলে গরুটা বিক্রি করবেন ভাই? ভাই কত হলে গরুটা বিক্রি করবেন শেষ পর্যন্ত? 80-82। আপনার গরুর দৃষ্টি দাম বেশি হয়ে যাচ্ছে না? দাম বেশি দিয়ে সব কিছু তো দাম বেশি। 1 কেজি আনতে 50 টাকা কেজি, সব কিছু দাম বেশি। দামটা তো কারণ কি আপনাদের হচ্ছে হাটে গরু কম, ক্রেতার সংখ্যা বেশি, তাই? কম আর বেশি না, আমদানি করে নির্ভর, তাই কি? এখন তো গরুর প্রচুর আমদানি। গরুর দাম বললে 17,000 দাম। এটা কি জাত? দেশি জাত ভাই। দেশি? এটা কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি 90,000। ক্রেতারা শেষ পর্যন্ত আপনার গরু কয়টায় দাম বলেছে? 76-77। কত হলে গরুটা বিক্রি করবেন? 80 হলে বিক্রি করবেন। এটার আনুমানিক ওজন কতখানি? 3.5 মন হবে। ভাই গরু কোথায় থেকে নিয়ে এসছেন? বারাসাত থেকে। এটা দেশি সার না? কয় দাঁত ভাই এটা? 4 দাঁত। কয়টায় দাম চাচ্ছেন? কয়টায় দাম চাচ্ছেন? 1,05,000। ক্রেতারা শেষ পর্যন্ত আপনার গরু কয়টায় দাম বলেছে? 2,80। কত হলে গরুটা বিক্রি করবেন? 85,000। একদম 85। এটার আনুমানিক ওজন কতখানি হবে? 4 মন। আসসালামু আলাইকুম, এটা ভাই কি জাত? এটা কি জাত? ফিজিয়াম। এটা কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। কয়টা দাম চাচ্ছেন? 115। 1,15,000। কাস্টমারে শেষ পর্যন্ত আপনাদের কয় টাকা দাম বলেছে? 90-95। কত হলে গরুটা বিক্রি করবেন? 1 লাখ হলে বিক্রি করবেন। এটার আনুমানিক ওজন কতখানি আসবে? 5 মন। এটা কি জাত ভাই? দেশি। এটা কত যাচ্ছেন? 1,05,000। এটা বয়স কত? এটাও 4 দাঁত। ক্রেতারা এটা শেষ দাম কত বলেছে? 85-90। কত হলে গরুটা আপনি বিক্রি করবেন? 95 হলে বিক্রি করে দেবেন।